हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल वेक अप टू मेकअप। आमी बृष्टि, आशा करी सकले भालो आछेन, सुस्थ आछेन, स्वाभाविक आछेन। आज के आमी निये चले एसेछी कैरट दिए तैरी होममेड सानस्क्रीम। এই ক্রিমটা ইউজ করলে আপনাদের স্কিনে যত রকম ডার্ক স্পট আছে, পিগমেন্টেশনের দাগ আছে, মেজেতার দাগ আছে, সমস্ত কিছু দূর করে স্কিনটা অনেক বেশি ব্রাইট আর লাইট করে দেবে। এই ক্রিমটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন আপনাদের স্কিনটার ইউভি রেজ থেকে প্রোটেক্ট করবে। আমার চ্যানেলে প্রতিদিন হেয়ার রিলেটেড এবং স্কিন রিলেটেড ভিডিও দুপুর দুটোর সময় আপলোড করা হয়। আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই ভিডিও নিয়ে আসব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করতেই পারেন। আর আপনাদের এই ক্যারট ক্রিমটা ইউজ করে কেমন লাগলো তার জন্য একটা কমেন্ট কিন্তু আপনাদের কমেন্ট বক্সে দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে। এই ক্রিমটা তৈরি করার জন্য ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ক্যারট, মানে গাজর। গাজরের মধ্যে থাকে ভিটামিন সি আর বিটা ক্যারোটিন। এই গাজরের রসটা যদি কেউ এভরিডে ইউজ করে তাহলে স্কিনটা কিন্তু অনেক বেশি লাইট আর ব্রাইট হয়ে যাবে। এর মধ্যে বিটা ক্যারোটিন থাকে। বিটা ক্যারোটিন আপনাদের ইউভি রেজ থেকে স্কিনটা ড্যামেজ হতে রক্ষা করে, মানে এটা সানস্ক্রিমেরও কাজ করে। আর নেক্সট ইনগ্রিডিয়েন্টস আমার দরকার হচ্ছে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকে। ফ্যাটি অ্যাসিড স্কিনটাকে টাইট করতে সহায়তা করে, আর অসময়ে যাদের স্কিনটা ঝুলে যায় সেইটা যেন ঝুলে না যায় সেইটা থেকে কিন্তু রক্ষা করে। এই শীতকালে যে সান থেকে ইউভি রেজটা বের হয় সেই ইউভি রেজ থেকে আমাদের স্কিনটাকে খুব বেশি ড্যামেজ করে। আপনাদের স্কিনে হাইপার পিগমেন্টেশনের দাগ কিন্তু এই ইউভি রেজ থেকে হয়ে যায়, যার ফলে আপনাদের যা এজ আছে তার চেয়ে অনেক বেশি বয়স দেখতে লাগে। এই সানস্ক্রিমটা ইউজ করলে সমস্ত রকম দাগ দূর করে স্কিনটা একদম বেবি সফট হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই এই ক্রিমটা আমরা কিভাবে তৈরি করি। প্রথমে একটা ক্যারটকে ভালো করে ধুয়ে নিয়ে তার ছালটা ভালো করে পিল করে নেবেন। তারপরে এইভাবে একটা গ্রেটার দিয়ে ভালো করে আপনারা গাজরটাকে গ্রেট করে নেবেন। এই যেভাবে আমি করেছি ঠিক সেইভাবে করে নেবেন। তারপরে একটা পাত্র নেবেন। পাত্রের মধ্যে এই যে রসটা বের হবে এই রসটা হাত দিয়ে চেপে চেপে প্রেস করে আপনারা বের করে নেবেন। এখানে আপনারা এই যে রসটা বেরিয়ে গেল এই রসটাই শুধু অ্যাজ এ টোনার হিসাবে যদি ইউজ করেন তাহলে আপনাদের স্কিনটাকে অ্যাজ এ টোনিং করবে, আর কি করবে, স্কিনটার যত রকম প্রবলেম আছে সব কিন্তু দূর হয়ে যাবে। গরমকালে এইটা ফ্রিজে রেখে আপনারা অ্যাজ এ টোনার হিসাবে ইউজ করতেই পারেন। কিন্তু আমরা এখন সানস্ক্রিন তৈরি করব। এই যে আমরা রসটা বের করে নিলাম, এই রসটা আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপরে আমরা এর সাথে আর কী কী ইনগ্রিডিয়েন্টস মিশাবো দেখে নিই। এই ক্যারট রসটা আর আমি এখানে কোকোনাট অয়েল নিয়েছি। আমি এখানে ঘরে তৈরি কোকোনাট অয়েলটা নিয়েছি। আমার কোকোনাট অয়েল তৈরি করা ভিডিওটা যদি আপনারা এখনও না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারাও সেইভাবেই কোকোনাট অয়েলটা তৈরি করে নিতে পারেন। তারপরে এই ক্যারট জুসটা আর আমরা কোকোনাট অয়েলটা একটা ওভেনে বসিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। যেহেতু এটা আমরা স্টোর করব সেই কারণে এই রসটা এবং এই অয়েলটা যেন ভালো করে মিক্স আপ হয়ে যায় সেই জন্যই কিন্তু ওভেনে বসিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে গরম করে নেব। এটা বেশিক্ষণ হতে সময় লাগে না, কিছুক্ষণ পর্যন্ত আপনারা নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন অয়েলটা আর ক্যারটের রসটা ভালো করে মিক্স আপ হয়ে গেছে তখনই এটা নামিয়ে নেবেন। আর এইখানে আপনারা যদি কোকোনাট অয়েল না থাকে আপনারা অলিভ অয়েল বা আপনারা আলমন্ড অয়েলও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এটা হয়ে গেলে আপনারা এইটা নামিয়ে নেবেন। এই যে আমি নামিয়ে নিয়েছি, তারপরে এর সাথে আমি ফ্ল্যাক্সিড জেল মিশিয়েছি। আপনারা যদি ফ্ল্যাক্সিড জেলটা
না থাকে তাহলে আপনারা এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। অনেকে ফ্ল্যাক্সিড জেল স্যুট করে না, তবে ফ্ল্যাক্সিড জেল ইউজ করলে আপনাদের স্কিনটাকে একদম টাইট করে দেবে আর স্কিনটা একদম ঝুলতে দেবে না। ফ্ল্যাক্সিড জেল ভীষণ ভালো। ফ্ল্যাক্সিড জেল কীভাবে বানাই আপনারা যদি সেই ভিডিওটা চান তাহলে আমি আপনাদের জন্য সেটাও তৈরি করে দেব। এই যে দেখুন, আমি ভালো করে এটা মিক্স আপ করে নিয়েছি আর এই ক্রিমটা একদম রেডি করে নিয়েছি। ক্রিমটা অ্যাজ এ সানস্ক্রিম হিসাবে, ডে ক্রিম হিসাবে, নাইট ক্রিম হিসাবে আপনারা ইউজ করতেই পারেন। এই ক্রিমটা ইউজ করে শুধুমাত্র যদি আপনারা বাইরে বেরিয়ে যান, যেহেতু এখানে অয়েল আছে হয়তো একটু চিপচিপে অনেকের লাগতে পারে, তো তারা অয়েলটা স্কিপ করবেন, শুধু অ্যালোভেরা জেল বা ফ্ল্যাক্সিড জেল দিয়েই এই ক্যারোট ক্রিমটাও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপরে এই জেলটা আপনারা ইউজ করুন, কেমন লাগছে তার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দিতে ভুলবেন না। কালকে দুপুর দুটোর সময় আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।